হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুপটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগতম। ভিডিওটি ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই একটা চাকরির আপডেট চলে এসেছে, যেটা হলো 6,570টি শূন্য পদে গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে। 14 মে পর্যন্ত আবেদন চলবে। বন্ধুরা ঠিকই শুনছেন, 6,570টি শূন্য পদ যোজনার অধীনে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেটা হলো গ্রাম স্বরাজ যোজনার অধীনে। তো এটা হলো কিন্তু চাকরি প্রার্থীর জন্য দুর্দান্ত বিরাট বড় সুখবর। দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা ভালো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির খোঁজ সেরকম পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটি আপডেট হতে চলেছে। খোঁজ করছেন অবশ্যই, তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা খুশির খবর। গ্রাম স্বরাজ যোজনার অধীনে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ইতিমধ্যেই যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্য, এই চাকরির সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলের অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না, নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। প্রথমেই আপনাদের চলে আসতে হবে অফিসের ওয়েবসাইটে। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে গিয়েও কিন্তু অফিসিয়াল পিডিএফটা, ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে পিডিএফটা দিয়েছে সেটাতে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তবে আমি রেকমেন্ড করবো আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট কিংবা আপনারা অফিসিয়াল এই ভিডিও ডিসক্রিপশনের নিচে যে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওর আরেকটা, প্রথমে আপনাদের একটা বিষয় আপনাদের জানানো হয়নি, যেটা যেটা জানানো প্রয়োজন ছিল শুরুতেই, এটা কিন্তু বিহার গ্রাম স্বরাজ যোজনা। তো অ্যাড্রেসটা বিহারের হলেও এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে। যেহেতু আমি পশ্চিমবাংলার বন্ধুদের জন্য বলছি, হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন। তো বিহার গ্রাম স্বরাজ যোজনার ভিত্তিতে এখানে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে, যেটার এখানে বক্সে আপনারা সমস্ত ইম্পর্টেন্ট বিষয়টা পাবেন। এবং এটা হলো পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ বিহার। এবং এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন কি অ্যাড্রেস রয়েছে, বিহার পাটনা বিকাশ ভবন, ঠিক আছে। এবং নিচে নোটিশ ফর রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিলেকশন অফ ফলোয়িং আউটসোর্সড পোস্ট ফর বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি। এবং এখানে অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো এই বক্সে আপনারা পেয়ে যাবেন এক এখানে কোন কোন পোস্ট রয়েছে। এবং এখানে পাশাপাশি দেখা যাচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে, এবং রিজার্ভ ক্যাটাগরি কীভাবে হিসেবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, এবং টোটাল ভ্যাকেন্সি কত এবং কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো এখানে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে। এখানে মেল ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে। মোড অফ সিলেকশনের বিষয়টাও কিন্তু দেওয়া রয়েছে, থ্রু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি নেওয়া হবে, ঠিক আছে। এবং আবেদনপত্র জমা নেওয়া, যেটা শুরুতে বলে দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু অ্যাক্সেস টু দ্য অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ফর ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট। এই যে আপনাদের যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, ঠিক আছে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডিটেলস আপডেটটা এসেছিলো সেটা হলো 12/4 এসেছে। এবং আবেদনপত্র অলরেডি কিন্তু জমা নেওয়া কাল থেকে শুরু হবে, এখনও পর্যন্ত শুরু হয়নি। কাল থেকে 15 তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একদম অফিসিয়াল ডিপার্টমেন্টের দেওয়া পিডিএফ থেকে দেখতে পাচ্ছেন, আজ হলো 14 তারিখ এপ্রিল মাসের, এবং এপ্রিল মাসের 15 তারিখ অর্থাৎ কালকের ডেট থেকে কিন্তু আবেদনপত্র সকাল 11টা থেকে জমা নেওয়া শুরু হচ্ছে। আপনারা চাইলে আবেদনটা করতে পারেন। এবং লাস্ট ডেট যেটা কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখই রয়েছে, মে মাসের 14 তারিখ। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, সন্ধ্যে 5টা পর্যন্ত। এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে। তো এবং এখানে যেটা বলছি পদের নাম, সেটা হলো অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবং মোট শূন্য পদে রয়েছে 6,570টি, যেখানে ইউআরের জন্য দেখা যাচ্ছে 1,643টি, ইডাব্লিউএস ক্যাটাগরিজ ক্যান্ডিডেটের জন্য দেখা যাচ্ছে 657টি, এসসি ক্যাটাগরিজ ক্যান্ডিডেটের জন্য 1,313টি, এসটির জন্য 131টি, ইবিসি ক্যাটাগরিজ 1,643, এবং ইসি ক্যাটাগরির জন্য রয়েছে 1,183। এই হলো টোটাল ডিস্ট্রিবিউট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং যার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনাদের বলে দিই, এই পদে আবেদন করবার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বিকম
এমকম অথবা সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতক স্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বিকম কিংবা এমকম কিংবা সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিষয় নিয়ে স্নাতক অথবা স্নাতক স্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে, এই হলো বিষয়। এখন বলবো মান্থলি আপনাদের কীভাবে স্যালারিটা ধার্য করা হয়েছে, যেটা সরকারি পে স্কেল অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে সেটা এখানে দেওয়া নেই, তবে আপনারা জানতে পারবেন পরবর্তীতে। এখন বলবো বয়সসীমা। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট কোনো বয়সসীমার উল্লেখ নেই। এখন ওই পিডিএফে আপনাদের কোনো কিছু নেই, তবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের এরকম কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা অবশ্যই আরও অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু এলিজিবল থাকবেন, তবে এই এই চাকরিটা কিন্তু খুব ভালো খবর, যার জন্য বয়সের ক্ষেত্রে মিনিমাম তো 18 থাকেই, ঊর্ধ্বেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলবো অ্যাপ্লিকেশান প্রসিডিওর, আবেদনটা কীভাবে করবেন, আবেদন পদ্ধতি সেটা বলছি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সবার প্রথম নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট পোর্টালের অনলাইন আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে নির্ভুলভাবে। আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করবার পর আবেদনপত্র সাবমিট করে দেবেন, সেখানে সাবমিট অপশন থাকবে। এখন বলছি লাস্ট ডেট, আরও একবার আপনাদের রিমাইন্ড করে দিতে চাই যে লাস্ট ডেট কিন্তু 14 মে, অর্থাৎ এটা হলো এপ্রিল মাসের, ধরে নিন আজকে 15 তারিখ, তো সামনের মাসের অর্থাৎ মে মাসের 14 তারিখ লাস্ট ডেট রয়েছে, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। এই ছিল ভিডিও, আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, এবং এই বিষয়ের অর্থাৎ এই চাকরির সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিংবা অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক কিংবা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটের ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।